হ্যাঁ, দুইটা রাস্তা হয়ে গেছে, উপরে আছে, উপরে। সেখানে একটা বিষাক্ত একটা সাপ নাকি ছিল ভিতরে। আজকে আমরা একটা অদ্ভুত জায়গা আছি, সেটা হচ্ছে আমাদের মানে কাপ্তাই উপজেলা। সেখানে একটা মানে আগে সেখানে ড্রাগন থাকতো, সেখানে আমরা ঢুকতে চেষ্টা করতেছি। এখন প্রায় আমরা প্রায় 10-15 জন আছি, প্রায় এখানে আমরা ঢোকার জন্য চেষ্টা করব। তো গাইস অবশ্যই আমাদের বিদ্যুৎ সাথে সঙ্গে থাকুন, লেটস গো। লা লেখলো আতে ক্রম দাও পুইলা হাচা করতেলা। তো এটা হচ্ছে এই গর্ততা গাইস। তো ভিতরে আমরা যাচ্ছি অনেক, এটা হচ্ছে আমাদের 3-4 জন মিলে যাচ্ছে আমরা। প্রায় এর ভিতরে কেউ প্রবেশ করে নাই, শুধু আমরা প্রবেশ করতেছি। গাইস সঙ্গে থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ভিতরে ঢুকছি, কারণ এখানে আপনি মানে দাঁড়িয়ে ঢুকতে পারবেন না। দেখতে পাচ্ছেন, তো এই যে দেখেন এখানে রবিন ব্লগ বাংলাদেশ, আমি একজন ব্লগার। হচ্ছে আমাদের সেই মানে ভয়ঙ্কর দৃশ্য গাইস, সবাই প্রবেশ করতে চলো ভিতরে, চলো আরো। মাই গড, ভিতরে অনেকজন ঢুকে গেছে গাইস, আমরা প্রবেশ করার জন্য চেষ্টা করতেছি। হ্যাঁ এখানে ব্যাংক একটা আছে, তো ব্যাংক ব্যাংক এই সিটি যখন আপনারা পাহাড়ে গিরা বা গোয়ারের ভিতরে দেখুন গাইস, এটা হচ্ছে আমাদের সে ব্যাংক। সো আমরা প্রবেশ করতেছি গাইস, ওই ভিতরে অনেক প্রায় 15 জন ঢুকে গেছে। এখন আমরা পিছনে পিছনে আসছি, তো যেমন আমরা হচ্ছে ব্লগার, সেজন্য আমরা মানে পিছনে প্রবেশ করতেছি গাইস, অবশ্যই সঙ্গে থাকবে। তো যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এটা মানে কিভাবে ঢুকতে হয়, গর্ততে কিন্তু অনেক ছোট, তো ভিতরে ঢোকার সময় অনেক ছোট, তো তবে ভিতরে গেলে নাকি অনেক ভিতরে ঢুকে পরে সেখানে বড় হয়ে যায় আস্তে আস্তে করে। তো যেমন আপনি দাঁড়িয়ে ঢুকতে পারবেন ভিতরে, তো এখানে পসিবল না দাঁড়িয়ে ঢুকা। তো এভাবে মুরগির মতো করে আমাদের হাঁটতে হচ্ছে আস্তে আস্তে করে। তো বিদ্যুতি শেষ পর্যন্ত দেখবেন আপনারা। আমি তো এখানে ওই কি বলে বাদুর, বাদুরও আছে, তো অনেক বড়। এখানে সে বড় বড় এই গুহার ভিতরে যত বড় পাথর, প্রায় 1952 সাল থেকে এই গর্তটি মানে স্থাপিত হয়। স্থাপিত হয় এখানে মানে আগে কি, আগে একটা কি বলে ড্রাগন থাকতো, আমরা সেটাই জানতে পেরেছি স্থানীয়দের কাছ থেকে। আমরা সেখানে ঢোকার জন্য আমরা চেষ্টা করতেছি, দেখতে পাচ্ছেন গাইস ভিতরে প্রায় 2 জন ঢুকে গেছে। তো ভিউয়ার্স আপনারা দেখেন কি ভয়ঙ্কর একটি জায়গা, আমরা ঢুকছি ভিতরে। তো ভিতরে আছে ওকো লামাই, আমরা ঢুকবো এখন মানে কষ্ট করে। তো আপনারা বিদ্যুতি শেষ পর্যন্ত দেখবেন আশা করি, মানে অনেক আকেলা হবে গা, দেখতে পাচ্ছেন আপনারা কি রকম কষ্ট করে আমরা ঢুকছি ভিতরে। তো হ্যাঁ ক্যামেরা অ্যাকশন, হ্যাঁ ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো আর কত বড় হয় গর্ততা। আস্তে আস্তে করে কিন্তু বড় হচ্ছে। তো আমি জ্যাক স্প্যারো, যদি আপনাদের ভালো লাগে এই ভিডিওটি অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব, কারণ আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। আরো কয়েকটা জায়গা যাবো, এটা দেখাবো আপনাদেরকে। তো লাগিয়ে থাকবে ভিডিও শেষ পর্যন্ত। সমস্যা নাই, আস্তে আস্তে। তো অলমোস্ট আমরা অর্ধেক রাস্তা পৌঁছে গেছি, যখন আর বের হবো না, ভিতরে ঢুকে দেখবো কত দুঃখ যায়। আরো একটা রাস্তায় প্রবেশ করার জন্য আমরা চেষ্টা করতেছি গাইস। মাই গড, এর ভিতরে তো 2টা রাস্তা হয়ে গেছে গাইস, কি অবস্থা। আর কতটুকু রাস্তা আছে না ভিতরে, অনেক প্রায় রাস্তা থেকে একটা রাস্তা আছে, মানে সোজা রাস্তা, সোজা রাস্তা, আর আগদিকে হচ্ছে মানে বানের রাস্তা।
সো আমরা বানের রাস্তা দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি গাইস, ভিতরে প্রায় 10-15 জন আছে ভিতরে, আমরা তাদেরকে দেওয়ার জন্য অনুরোধ করছি। চলো যে রাস্তাতে বড় ওখানে দুঃখ সমস্যা নাই, যে রাস্তাতে বড় চুজ করেন। তো রাস্তাটা একটু একটু বড় হয়ে যাচ্ছে সামান্য, তো আরো দুঃখ হবে ভিতরে। তো দেখি দুইটা থেকে একটা রাস্তা চুজ করে আমরা ঢুকবো ভিতরে। তো এটা দেখে থাকুন, অনেক গরম, অনেক গরম। আজকে জার্নিটা ছিল পছন্দ গাইস, আজকে জার্নিটা ছিল পছন্দ গাইস। আমরা এর ভিতরে আর প্রবেশ করার জন্য আর পাচ্ছি না, প্রায় এখানে তো অনেক ডেঞ্জারাস, ভয়ঙ্কর একটা দুর্ঘটনা আছে। ওখানে কি, ওখানে কি সেকেন্ড অপশন চুজ করার মত নাই? কি বড় একটা জায়গা নাই, উপরে আছে, উপরে উপরে একটা আছে। তো উপরে যাওয়া যাবে, তো উপরে তো গেলে তো ভালো হবে মনে হয়। কি বালু ছড়া, উপরে যাওয়া যাবে? বাল নাই তো ভাই, এখানে সবগুলো পাথর। আচ্ছা ওখানে দুঃখতে পারলে দুঃখ দুঃখতে পারবো না, কি কি জানি এখন। আবে মা লাগালো, এই লাগালো বে, ও মাই গড, কারণ গর্ত তো নাকি বন্ধ হয়ে গেছে। আমার নাম রিতেশ বাবু। তো আমরা বের হয়ে আসছি ভিতর থেকে, ভিতরে আর যেতে পারলাম না আমরা, কারণ ভিতরে গর্তগুলা মানে আগে বড় ছিল, এখন তো অনেক, এখন অনেকটা ছোট হয়ে যাওয়ার পরে আমরা ভিতরে প্রবেশ করতে পারছি না। তো সেখানে একটা বিষাক্ত একটা সাপ নাকি ছিল ভিতরে, তো সে কারণে আমরা বের হয়ে আসছি আপাতত। তো আরেকটা জায়গা আমরা যাব, তো হয়তো এটা মানে এই ভিডিও আরেকটা নতুন ভিডিও বানাবো আপনাদের জন্য আরেকটা গর্ত নিয়ে। তো ভিডিওটি এ পর্যন্ত অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এই গর্ত তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা গর্ত, এটা হচ্ছে পুরো জঙ্গল, জঙ্গলের ভিতরে আমরা, তো এই গর্ত ভিতরে আমরা প্রবেশ করেছিলাম। তো আমরা এভাবে আরেকটা গর্ত আছে ওখানে দেখবো, তো চলি ভিডিওতে এ পর্যন্ত।